हेलो स्टूडेंट्स, वेलकम टू माय क्लास। आज ही अमी 10.4 एक्सरसाइज यार क्वेश्चन नंबर 3 टू ए वीडियो करिम। ठीक है, क्वेश्चन नंबर 3 टू की दिया से मैं फटाफट চাইলো যদি এটা বৃত্তৰ দুডাল সমান জিআই বৃত্তটোৰ ভিতৰত কটাকটি কৰে তেন্তে প্ৰমাণ কৰা যে কেন্দ্ৰ আৰু ছেদবিন্দু সংযোগী ৰেখায় জিআই দুডালৰ লগত সমান কোণ উৎপন্ন কৰে। ঠিক আছে, এটো আমি চিত্ৰৰ সহায়ত ভালকৈ বুজিব পাৰিম। ঠিক আছে, ইয়াত চোৱা ষ্টুডেণ্টছ, আমি প্ৰথমতে চিত্ৰটো আঁকি ল'লোঁ। এ বি আৰু জিয়া দুডাল, এ বি আৰু চি ডি জিয়া দুডালে পৰস্পৰ পি বিন্দুত কাটিছে। প্ৰশ্নত কৈছে এই জিয়া দুডালৰ দিশ সমান, তো এ বি আৰু চি ডি আমি সমান বুলি ধৰি লৈছোঁ। দুইটাই পি বিন্দুত কটাকটি কৰিছে। ইয়াত লিখিছোঁ, ধৰা হ'ল প্ৰদত্ত অকেন্দ্ৰীয় বৃত্তত এ বি আৰু চি ডি দুডাল সমান জিয়া, জিয়া দুডালে পি বিন্দুত কটাকটি কৰিছে। ঠিক আছে, পি বিন্দু যদি কটাকটি কৰে এতিয়া প্ৰমাণ কৰিব লাগে যে কেন্দ্ৰ আৰু ছেদবিন্দু সংযোগী রেখায় সৃষ্টি করা কোন দুটা। আমি যদি ইয়াতে আমি এটো সংযোগ করে দিও, মই সংযোগ করে দিল স্টুডেন্টস, ও পি সংযোগ করে দিল। এতিয়া ও পি সংযোগ করে দিয়ার পিছত কেন্দ্রটো বৃত্তটোৰ কেন্দ্ৰ আৰু ছেদবিন্দু সংযোগী রেখায় সৃষ্টি করা কোন দুটা, জিয়া দুডালৰ লগত সৃষ্টি করা কোন, এইটো কোন আৰু ইফালে এইটো কোন, এই দুটা কোন সমান বুলি আমি প্রমাণ করব লাগে। ঠিক আছে, তো আমি ইয়াত লিখিব লাগে, প্রমাণ করিব লাগে যে ও পি এ কোণ, ও পি এ কোণ সমান ও পি সি কোণ, ও পি সি কোণ। নিশ্চয় বুঝি পাইছা প্রশ্নটো, এতিয়া সম্পূর্ণরূপে নিশ্চয় বুঝি পাইছা। এতিয়া মই অঙ্কনত লিখি দিলো ও ই লম্ব এ বি আৰু ও এফ লম্ব সি ডি টনা হলে। এস ও ই লম্ব এ বি, লম্ব বুলি কোৱাৰ লগে লগে ইয়াত কিমান হ'ব, 90 ডিগ্রি হ'ব, আৰু ও এফ লম্ব সি ডির উপর টানি দিল, এইটো হব ইয়াতো 90 ডিগ্রি। এতিয়া আমি আমি এতিয়া এই দুটা ত্রিভুজ যে দুটা পালো, ও ই পি আর ও এফ পি, এই দুটা ত্রিভুজ আমি সর্বসমতা প্রমাণ করিম। ঠিক আছে, তো মই ইয়াত লিখি দিলো প্রমাণ, ও ই পি ত্রিভুজ আর ও এফ পি ত্রিভুজত প্রথমতে ইয়াতে ও ই পি কোণ ইকুয়াল টু ও এফ পি কোণ, দুইটা 90 ডিগ্রি আসলে, হয়নে? কেনেকে, যেহেতু আমি এটো লম্ব আঁকিছিলোঁ সেইকাৰণে 90 ডিগ্রি, এইটো 90 ডিগ্রি, এইটো 90 ডিগ্রি, নহয় জানো? আমি ইয়াত লিখিম অঙ্কন মতে, আমি যেনেকে আঁকি লৈছিলোঁ অঙ্কন মতে। ঠিক আছে, তাৰপিছত ইয়াৰ ফালে এই 90 ডিগ্রি যিটো আছে তাৰ বিপৰীত ফালে অ পি বাহু আছে, এই অ পি বাহুটো দুইটা ত্ৰিভুজে ব্যৱহাৰ কৰি আছে, গতিকে আমি অ পি ইকুৱেল অ পি লিখিম। এইটো কি হয়, সাধাৰণ বাহু, নহয় জানো? কমন ছাইড, সাধাৰণ বাহু। ঠিক আছে, এইটো কমন সাইড বুলি কোৱা যায় ইংলিছত। তো সাধাৰণ বাহু, তাৰমানে 90 ডিগ্রির বিপৰীত বাহুটো সদায় অতিভুজ, তাৰমানে দুইটা ত্ৰিভুজৰ অতিভুজও সমান। 90 ডিগ্রি 90 ডিগ্রি সমকোণ দুটাতো আছিলেই, আকৌ লগতে অতিভুজডালো সমান। তাৰপিছত ও ই সমান অ এফ হয়, ও ই ইকুৱেল টু অ এফ হয়। কিয়, আমাৰ প্ৰশ্নত দিয়া আছে যে এ বি জিয়া আৰু চি ডি জিয়া দুডাল সমান জিয়া, আৰু সমান জিয়াবিলাক কেন্দ্ৰৰ পৰা সমান দূৰত্বত থাকে, গতিকে ও ই ইকুৱেল টু অ এফ হয়। সেইটো এতিয়া লিখিম, ও ই ইকুয়েল ও এফ। তো মই ইয়াত লিখি দিলোঁ, যিহেতু সমান জিয়াবোৰ কেন্দ্ৰৰ পৰা সমদূৰৱৰ্তী হয়, এইটো আমাৰ উপপাদ্য এটাই আছিলে, গতিকে উপপাদ্যটোৰ পৰা আমি এইটো ডাইৰেক্ট লিখি দিব পাৰোঁ। যিহেতু এ বি আৰু চি ডি দুডাল সমান, গতিকে লম্ব দূৰত্ববিলাকেই দূৰত্ব হয়, কেন্দ্ৰৰ পৰা লম্ব দূৰত্ব ও ই, ইফালে ও এফ, গতিকে ও ইকুৱেল টু ও এফ হ'ব। ঠিক আছে, এতিকে আমি ত্ৰিভুজ ও ই পি সৰ্বসম ত্ৰিভুজ ও এফ পি পালোঁ, ও এফ পি, কেনেকৈ, আৰ এইচ এছ চৰ্তমতে, নহয় জানো? আৰ এইচ এছ চৰ্তমতে, আৰ এইচ এছ মানে কি, সমকোণ অতিভুজ বাহু, দুইটা ত্ৰিভুজতে সমকোণ আছে, অতিভুজ দুডালো সমান আৰু যিকোনো এটা এটা বাহু সমান, গতিকে সমকোণ অতিভুজ, সমকোণ অতিভুজ বাহু চৰ্তমতে এই দুটা ত্ৰিভুজ সৰ্বসম হ'ল। এতিয়া আমি লিখি দিব পাৰোঁ, এতেকে এই দুটা যিহেতু সৰ্বসম হ'ল, এই দুটা ত্ৰিভুজ যিহেতু সৰ্বসম হ'ল, এতিয়া আমি সহজতে লিখিব পাৰোঁ অ' পি ই কোণ ইকুৱেল টু অ' পি এফ কোণ, অ' পি ই কোণ ইকুৱেল টু অ' পি এফ কোণ। কিয় হয় এইটো, চি পি চি টি, হয়নে? অৰ্থাৎ আমি লিখি দিব পাৰোঁ এইটো, মই ইয়াত লিখিম এতিয়া, অৰ্থাৎ অৰ্থাৎ বুলি এইকাৰণে লিখিলোঁ, অ' পি ই কোণ, অ' পি ই কোণ আমি চিত্ৰত চাওঁ, অ' পি ই কোণ মানে কি, অ' পি এ কোণ, নহয় জানো? আমাক যিটো প্ৰমাণ কৰিব লাগে বুলি যে আমি লিখি থৈছিলোঁ তাত অ' পি এ কোণ, অ' পি ই মানে আমি এই ৰাস্তাতে এ আছে, গতিকে অ' পি এ লিখিব পাৰোঁ, এইফালে অ' পি এফটো আমি কি লিখিব পাৰোঁ, অ' পি চি কোণ। সেইকাৰণে মই ইয়াত অৰ্থাৎ বুলি লিখি থৈছোঁ, আমি লিখিম অ' পি এ ইকুৱেলছ অ' পি
সি গতিকে এটো আমি প্রমাণ কৰিব লগা আছিলে প্ৰমাণিত হল আমি লিখি দিলোঁ ইয়াতে প্ৰুফ ঠিক আছে তো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা অতি সহজ আৰু ইন্টাৰেষ্টিং কোৱেশ্চন আছিলে তো তোমালোকৰ যদি কিবা অসুবিধা থাকে তেনহলে কমেন্ট সেকশনৰ জৰিয়তে মোক নিশ্চয় কমেন্ট কৰি সুধিবা তো থ্যাংক ইউ ষ্টুডেণ্টছ কিপ ৱাচিং মাই চেনেল